ধুম সাইফুল আলম ইদ্রিস সওদাগর, পিতার নাম ভাটিয়ারি কলেজ পাড়া, লিখেছেন, ধূমপান করে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে? ধূমপাই ইমামের পিছনে সালাত আদায় করলে কি সম্পূর্ণরূপে কি আদায় হবে? আমি আগেই বলেছি, ধূমপানকারী ইমামের পিছনে নামাজ হবে না এরকম কোনো দলিল নেই। কেন? এটা মুবাহ। ধূমপান কি? হারাম না, মকরুহ না, মুবাহ। খাইলে খাইতে পারে, না খাইলে না খেতে পারে। আর ধূমপান অবস্থায় দুর্গন্ধ যদি মুখে থাকে, ওই অবস্থায় নামাজ পড়লে আমার নবীজি বলেন, খবরদার তোমরা মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাবে না। কারণ যে কাজে যেই দুর্গন্ধে মানুষ অসহ্য হয়ে যায়, সেই কাজে ফেরেশতারও কষ্ট পায়। যেটা দুর্গন্ধ মানুষের জন্য, ঠিক একই দুর্গন্ধ ফেরেশতাদের জন্য। বিদায় তোমরা মসজিদে ঢুকতে ধূমপান নিয়ে বা কোনো ধরনের দুর্গন্ধ মুখে নিয়ে তোমরা প্রবেশ করিও না, এটা মুসল্লিদের জন্য কষ্ট হবে।